আসসালামু আলাইকুম সবাই। হয়তো আমাকে সবাই ভুলে গেছেন, আবারও পুনরায় মনে করাই দেওয়ার জন্য এক মাস পরে আমি আবারও হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তেমন হয়তো কোনো কিছুই নাই, জাস্ট আমার কিছু কথা আপনার সাথে শেয়ার করব। আমি অনেক অসুস্থ এক মাস ধরে, যার কারণে আমি কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না। আমার ছেলেটাও অনেক অসুস্থ। এই এক দুই মাস ধরে আমার ফ্যামিলিতে অনেক কিছু চলে যাচ্ছে, শুধু অসুখবিসুখই। জয়াইবও অনেক অসুস্থ, তো ওর বাবা আরও ওখানে গোসল করতেছে দেখতে পাচ্ছেন, আর আমি আমাদের বাড়ির সামনে বসে ভিডিও করতেছি। বাড়ির সামনে এই সুবিশাল ক্ষেত, ধান ক্ষেত, এটা প্রজেক্টের আর কি। এটা ওই রাস্তা, ওই রাস্তার ওই পারেও আরও আছে। তো আমাদের হচ্ছে আটানা প্রজেক্ট আর কি, মানে ভাগে, আমি কিভাবে আমি এটা বুঝি না। যাই হোক, সামনে এক দুই মাস পরে ধান যখন আসবে তখন হয়তো নতুন কোনো ভিডিও ধান ক্ষেতের আপলোড দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমি আসলে অনেক অসুস্থ, যার কারণে সব ঠিক কাজ থেকেই বিরত, ভিডিও তো দূরেই থাক, আমি বিছানাই। তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ ঠান্ডা লাগছে, আমার ভয়েসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর জুয়াইবকে নিয়ে বেশি টেনশনে আছি, কারণ হচ্ছে জুয়াইবের হচ্ছে জন্ডিস ধরা পড়ছে প্রচুর পরিমাণে হঠাৎ করেই। তো ওকে নিয়ে হসপিটাল, মানে ডাক্তারের কাছে টেস্ট দৌড়াদৌড়ি করা হইতেছে, সাথে সাথে আমি তো অসুস্থই, সরি, মানে বুঝতেই পারছেন কি পরিমাণ অসুস্থ। তো আজকে ভিডিওটা শুধুমাত্র এজন্যই বানানো যে বিগত এক মাস ধরে কোনো ভিডিও নেই, হয়তো এমনিতেই আমাকে অতটা জানি না, কতটুকু চিনেন আপনারা, তবে যারা যারা আমাকে হয়তো চিনেন, ভিডিওগুলো দেখছেন আগের ভিডিও, তাদেরকে জানানোর জন্যই, শেয়ার করার জন্যই যে আসলে আমি অনেক অসুস্থ বলেই, ছেলেটা অনেক অসুস্থ, এর জন্যই হচ্ছে আমি কোনো ভিডিও মেক করতেছি না। দেখতেই পাচ্ছেন যে এখনকার এই ভিউটা কত সুন্দর, আর এখানে যেখানে আমি বসে আছি অনেক বাতাস, আর এতটা ভালো লাগতেছে। আমি কিছুক্ষণ আগে শুয়েছিলাম, তো ওরা দুজন গোসল করতে গেছে, তো আমি ভাবলাম যে উঠে আমি একটু যে দেখি। তো এখানে এসে বসে দেখলাম এত সুন্দর বাতাস, না ভিডিও না করে পারলাম না পরিবেশটা দেখে, এর জন্যই বসে বসে ভিডিও করতেছি। তো যখন এই ক্ষেতে ধান হবে, পাকবে, তখন দৃশ্যটা আরও অনেক সুন্দর হবে, চেষ্টা করব শেয়ার করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জানি না প্রতিদিন আর আগের মতো ভিডিও দিতে পারবো কি না পারবো, বা কী করব, কি হবে সামনের পরিস্থিতি। এখন বাবু আগের থেকে একটু, মানে তিন চার দিন ধরে আর কি ওষুধ খাওয়ানো হচ্ছে ওকে, আগের থেকে একটু ভালো। দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার জন্য, আর আপনারা অবশ্যই আশা করব আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসছি, যতটুকু আসছি আপনাদের ভালোবাসায়, চাইব আরও ভালোবাসা দিবেন, আরও দোয়া করবেন। তো বাবাটার গোসল হয়ে গেছে, দৌড়াই আসতেছে, তা আমি এখানে বসে বসেই ভিডিও করতেছি। আসলে আম্মু চলে যাওয়ার পরে, আমি আম্মু যখন ছিল তখন এত অসুস্থ বা কখনো আমি হই নাই, আর হচ্ছে আম্মু চলে যাওয়ার পরে অসুস্থ হয়েছি, বাট এত হই নাই যেটা এই এক মাসে যেরকম অসুস্থ হয়েছি। তো অসুস্থর আরও কিছু কারণ আছে, কমপ্লিকেশন আছে, আমি সামনে ডাক্তারের কাছে যাব, তো হয়তো তখন আমি আপনাদের জানাইতে পারবো যে আসলে আমার মেন প্রবলেম কী, কী সমস্যা, আমি তখন শেয়ার করবো। তো এখন অতটা শিওর, মানে ঠান্ডা জ্বরে আর কি খুব ক্লান্ত, এর জন্য যাই হোক ওরা গোসল করে চলে আসছে। আশা করি ভিডিওটা, জানি না কতটুকু ভালো লাগবে, তবুও দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া, এর থেকে বেশি কিছু চাওয়া নেই। তো আজকের মতো এখানেই।